আষাঢ় মাসে প্রথমের থেকে আগে ধান বেরিত, তো ধান বাড়ানোর পরের থেকে আমরা কিছুদিন পরে ধান বাইর করার পরের থেকে আমরা ডাক্তারের কাছে সেদিকে নিতাম, নেওয়ার পরে ধান বন্ধ হয় না, বন্ধ হয় না, হঠাৎ এই মাস দুই পর ধানটা বন্ধ হয়ে ওই পাথরে কুচি বাড়িত, ওই প্রতিদিন একটা দুটো করে বাইর করলো বাড়িত, পরে তার চিকিৎসা করবো, গরিব মানুষ চিকিৎসা আদি করতে পারে না, এদিক সেদিক ইঞ্জুর থেকে লোন টুন তুলছেন কিস্তিও দিতে পারে না, নানান সমস্যা পরে এখন ওইটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার পরে এখন ওই যে পুঁতি মালার মতো এরকম পুঁতি বাইর ওই ছোটো বড় এখন প্রতিদিনই চার পাঁচটা করে বাড়িতেছে, ওই ছেলেরও ছেলের মারও কান দিয়ে যখন ঘটনা জানবার পারলাম তখন আমরা সবাই একটু চিকিৎসাপত্রের নিগাই আর কি নাগলাম, তা কোনো কবিরাজ কোনো ডাক্তারই এই চিকিৎসা ওনায় করতে পারলো না। তিন মাস যাব ধান বাড়িলো, তিন মাস পরে থেকে পাথর চারা বেরিয়েছে, তারপরে কিছু পাথরের কুচি বেরিয়েছে, আবার পুঁতি বেরিতেছে ছেলেরও মারও। আমার পোলা ধানে কোনো চিকিৎসা কোনো জায়গায় যদি কোনো চিকিৎসা জায়গা থাকে সরকারের জন্য আমার একটু সাহায্য করে।